একটা টাইমে বসুন্ধরার যে অবস্থা, জামাইকে গেমে হারিয়ে ডায়মন্ডের রিং কিনলাম। গেমে হাইরা কেমন লাগছে? আচ্ছা টাকাটা আমি হাতেই রেখে দিই। আজ আমরা ইফতারের আগে গিয়েছিলাম বসুন্ধরা শপিং মলে, কোনো কিছু কেনাকাটা করার জন্য নয়, ডগি ফার্ন ওয়ার্ল্ডে একটা গেম খেলবো বলে। রাস্তায় আমরা তেমন জ্যামে না পড়লেও গিয়ে দেখি যে এত মানুষের ভিড়, আর উপরে ফ্লোর প্লাস নিচের ফ্লোর দুই ফ্লোরেই হচ্ছে প্রচণ্ড মানুষ। মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, অনেকে পেপার বিছিয়ে খাচ্ছে, মানে খাওয়া হচ্ছে কথা। এত এত মানুষ সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ইফতার করছিল। আমরাও কি করবো, জুস দিয়ে প্রথমে রোজা ভাঙলাম, তারপর হচ্ছে আমরা ইফতার করলাম আরো 30 মিনিট পর। সব জায়গায় মানুষ, কোনো জায়গায় দাঁড়ানোর কোনো পথই নাই, যেদিকে যাবেন সেদিকেই মানুষ, সেদিকেই একজন না একজন বসে আছে, দাঁড়িয়ে আছে। কি আর করার, যেহেতু চলেই এসেছি তাই আমরা ভাবলাম যে গেমটা খেলেই যাই। ফাইনালি আমরা একটা টেবিল পেলাম, আর তাও আবার চেয়ারের মধ্যে 10 মিনিট ধরে রেখে। তারপর ওর একটা ফ্রেন্ডের জন্য আমরা এখানে ওয়েট করছিলাম। এখন আমরা বাজি ধরে খেলবো। এইখানে আমি সবগুলো বল কখনোই একসাথে ফালাইতে পারি নাই, বাট তারপরও এই খেলাটা আমার ভীষণ ভালো লাগে, এই জন্যই আজকে খেলতে আসি। আর এখানে দেখবেন আমি কত ডেডিকেটেড হয়ে হচ্ছে একটা বল মারি, বাট তারপরও আমার 2-3টার বেশি বল পড়ে না। এইখানে সবার পয়েন্ট আমার চেয়ে অনেক বেশি ছিল, তো যার কারণে আমার মধ্যে একটা জিত কাজ করলো, আর পরবর্তীতে আমি পয়েন্ট আমার অনেক বাড়ায় ফেলছি, আর লাস্ট পর্যন্ত আমার জামাইয়ের চেয়ে আমার পয়েন্টও বেশি ছিল। গেমে হাইরা কেমন লাগছে? আগের বাজিতে তো হারলাম, এখনের বাজিতে যেহেতু আমি জিতে গেছি তাই আমি চাচ্ছিলাম যে আমাকে একটা ও ডায়মন্ডের রিং কিনে দেখ। তার মানে এটা না যে তোমার ডায়মন্ডের রিং কিনে দেবো। ইয়েস, চলো। ওকে, আমি ধরে বেঁধে জেন্টস গ্যালারি এন্ড ডায়মন্ড শপে নিয়ে আসছি। ডায়মন্ড তো এত দামি, আমি কিনে দিতে পারবো না। কেন কিনে দিতে পারবা না? প্লিজ, তুমি তো হারছো, তার মানে তুমি আমাকে এখন কিনে দিতে হবে। ভাই, দাম কম দামের মধ্যে কিছু হবে? আমাদের আপনি যেটা নিয়ে টেনশন করতেছেন আপনি কিনে দিতে পারবেন না। আমাদের ঈদ উপলক্ষে এখানে অনেকগুলো রিং আছে, প্রত্যেকটা রিং এর উপর আমাদের একটা ডিসকাউন্ট ছিল, আপনি যেভাবে নিতে পারবেন। আপনি চাইলে বাইরে দিয়ে আপনাকে তাই একদিন একটা ইয়ে দিয়ে দিতে পারে, এখানে 6টা রিং থাকবে। তাই নাকি, এত সস্তা হয়ে গেছে এখন? জি 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 ভাই, এখন সস্তার মধ্যে কি, এখন ঈদ উপলক্ষে এই রিংটার সাথে একটা নো স্পিন ফ্রি। এই যে নো স্পিন ফ্রি, হ্যাঁ, বাহ, ব্যাপারটা জস্ত। আমার এখানে একটা প্রশ্ন আছে, এই যে এত সুন্দর ডায়মন্ডের রিং গুলা আপনি এত কম প্রাইসে কিভাবে দিচ্ছেন? এগুলা প্রপারলি আসল, সবই আসল নাকি? এখানে সুন্দর একটা প্রশ্ন করছেন, আপনি এখান থেকে আপনি যে কোনো একটা রিং নেন তাহলে আমি বলতে পারতেছি। আবু, আপনি এখান থেকে যে কোনো একটা রিং নেন। আচ্ছা, এই রিংটার কথা, এই যে এটা ধরুন, এত সুন্দর ডায়মন্ড এটা দেখছেন না? এবার এখন এটা ভাইয়া সুন্দর একটা প্রশ্ন করছে, সবার মনে এই কিউরিসিটি থাকে, আসল না নকল? আমাদের প্রত্যেকটা রিং, আমরা যখন গোল্ড কিনি কি দেখি, কত ক্যারেট হলমার্ক করা থাকে না আমাদের, দেখেন প্রত্যেকটা রিং এর ভিতরে ইন্টারন্যাশনাল হলমার্ক করা আছে। ধরেন এই যে এখানে কতটুকু গোল্ড আছে, ডায়মন্ড আছে, এখানে হলমার্ক করা আছে। হ্যাঁ, এছাড়াও আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা টেস্ট করে দিই, আমাদের কাছে ডায়মন্ড সিলেক্টর আছে, ডায়মন্ড সিলেক্টর টেস্ট করতে। ওই যে দেখেন, ওই যে কাস্টমার নিচ্ছে, ডায়মন্ড হলে লাল বাতি জ্বলবে, শব্দ হবে, ওই যে কাস্টমার দেখাচ্ছে। এছাড়াও আমরা টেস্ট করে দিব, এছাড়াও যদি আপনি বাংলাদেশে কোথাও তো যেটা নকল করতে পারেন তাহলে 3 লক্ষ টাকা পুরস্কার পাবেন। তাইলে ভাইয়া, আমি কাজ করি, নকল প্রমাণ করে আমি টাকাটা নিয়ে যাই। নিয়ে যান, আপনি সবাই নিতে পারবেন। আচ্ছা, দেখি একটু। হ্যাঁ, দেখেন যদি আমরা পেয়ে যাই তাহলে তো ফ্রিতে টাকাগুলো পেয়ে গেলাম। অরিজিনাল কিনা, এটা এটা হলমার্ক করা আছে, দেখেন এখানে হলমার্ক কিন্তু গোল্ড। হ্যাঁ, আচ্ছা, এটা এটার মধ্যে ধরেন, আপনি দেখছেন, চাপ দিয়ে ধরেন, এই রিংটা আমাকে কিনে দাও। এটা নিবা? হুম। আচ্ছা, কাজ করো না, এটা এখন আর নেয়ার দরকার নেই। তোমার কাছে তো আমি বড়গুলো চাই না, ছোটটা চাইছি, অনেক ছোট। তো কি হইছে, প্লিজ প্লিজ, এটা 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 এখন তো আমি ছোটগুলো নিতেছি, আর কিছুদিন পর এসে এই দুইটা তুমি আমাকে কিনে দাও। এই ব্রেসলেট গুলো তো ভীষণ সুন্দর ছিল, একটা ছিল 1,30,000 ও অপরটা ছিল 2,25,000। যাক, গেম খেলে আমি একটা ডায়মন্ডের রিং পেয়ে গেলাম, আর এখানে আমি সাইন টাইন করে দিয়ে দিলাম। 22,000 টাকা ধরা গেলাম, কিছু করার নাই, তুমি হারছো। এখন সিম্পল একটা গেম খেলে না, কান ধরছে, আর জীবনে বাজি ধরবো না। এই কি হবে নাকি, আবার বাজি হবে নাকি? ইয়েস ইয়েস, আবার হবে, বারবার হবে। আমাদের জেন গ্যালারিতে আসবে। ধন্যবাদ, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া।
আপনারাও কিন্তু জামাইয়ের সাথে বাজি ধরে জেন্টস গ্যালারি এন্ড ডায়মন্ডে চলে আসতে পারেন, আর নিয়ে নিতে পারেন আপনার পছন্দের ডায়মন্ড রিং, আর সাথে ফ্রি পাবেন নো স্পিন। আজ এ পর্যন্তই আমার ব্লগ, সবাইকে আল্লাহ হাফেজ।